সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সকলকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে এসেছি ছাতে, ছাতে এসে একটু ঘোরাঘুরি করছি, আর আমাদের এখানে বেশ গরম পড়ে গেছে। হ্যাঁ, এবার তোমরা হয়তো বলতে পারো যে সোয়েটার কেন পরেছি। সকালবেলা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিলো, এই যে রোদ বেরিয়েছে রোদের জন্য কিন্তু গরম গরম মতো লাগছে। আর এবার একটু ঘুরে ঘুরে নিচে চলে যাব, কারণ সিকিউরিটি দাদাকে দিয়েছি সারফানটা ডিম আনতে, তো ও এক্ষুনি চলে আসবে। তো চলো নিচে যাই, আগে একটু চারিপাশটা দেখিয়ে দিই সকালের ওয়েদার। সিকিউরিটি দাদা সকালবেলায় এসেই কিন্তু গাছে তাকে জলগুলো দিয়ে দিয়েছে। এই যে দেখো কি সুন্দর গাছে জলগুলো দিয়ে দিয়েছে। আর এই গাছটাতে না, এই বর্ষাকাল পড়লে খুব সুন্দর আর কি ফুলগুলো হয়। এই যে দেখো সুন্দর একটা এ বেরিয়েছে। এই যে দেখো কত গাছ বসানো। আর এই যে দেখো এখানে টমেটো গাছগুলো তো জল দিয়ে দিয়েছে। এই দেখো একটা টমেটো পেকে গেছে। চলো, অনেক ঘোরা টোরা হলো, এবার নিচে যাই। ছাদ থেকে নিচে এসে ফ্রেশ হয়ে গিয়েছিলাম, হয়ে এখন নাস্তা নিয়ে বসে পড়েছি। আজকে না প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, তো সেই জন্য ব্রেড আর চা নিয়ে বসে পড়েছি। আর তোমরা তো জানো আমি প্রত্যেক দিনই প্রায় ব্রেড আর চাটা খাই, আর ব্রেড আর চাটা খেতে বেশ ভালো লাগে। খাওয়া দাওয়া করবার পরে আমি এখানে বাসন মাজতে শুরু করে দিয়েছি, অনেক বাসন পড়েছিল সেগুলো মেজে নিচ্ছি। মাসি এসে শুধু ঘর মুছে চলে গিয়েছিল, মাসিকে দিয়ে দুটো কাচাকুচি করবার ছিল, কিন্তু আমার যেহেতু ওই সার্ভ ছিল না তাই করেনি। বিছানা গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে কার্পেটগুলোকেও বিছিয়ে দিয়েছি, পুরো ঘর গুছানো হয়ে গেছে। এবার যে কাজটা সেটা হচ্ছে জামা কাপড় কাচতে যেতে হবে। ছাতে যাই, গিয়ে কথা বলি তোমাদের সাথে। ছাতের উপরে আমাদের একটা নল আছে, সেই জন্য ওখানেই জামা কাপড় সার্ফ আর বালতি নিয়ে চলে গেলাম। গিয়ে ওখানেই ভর্তি করে, জল ভর্তি করে আর ভিজিয়ে দিয়ে কেচে শুকনো করতে দিয়ে চলে আসবো। তাহলে আর আমাকে কি হবে, নিচে থেকে বই বয়ে আবার উপরে নিয়ে যেতে হবে না। আমাদের মাসি কিন্তু তাই করে, নিচে থেকে সমস্ত জামা কাপড় সার্ফ নিয়ে ওপরে চলে আসে, এসে ভিজোতে দিয়ে দেয়, দিয়ে তারপর কেচে শুকনো করতে দিয়ে একবারে নেমে আসে। না হলে সেই কি হয়, নিচে গিয়ে আবার সেই ধুয়ে টুয়ে ওপরে আসতে হয়, বড্ড কষ্ট হয়ে যায়। সত্যি কথা বলতে কি, আমার যেহেতু একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে, তাই উপর নিচে করলে ভীষণ কষ্ট হয় এবং শ্বাস ফোলে। কেচে নিচে চলে এসেছি, আর এখন আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি স্নান করতে যাব বলে। স্নান করে এসে পুজো করব, রান্না করব, অনেক কাজ এখনো বাকি। আর এখন ঘড়ি কাটা প্রায় কটার মতো বেজেছে, এই যে 12:45 বেজে গেছে। তো চলো স্নান টান সেরে আসি, এসে তোমাদের সাথে আবার গল্প হবে। স্নান করে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমি সকালবেলা ঘুম থেকে উঠে গোপালকে তোলা হয়নি, তাই গোপালকে ঘুম থেকে তুলে স্নান করিয়ে খেতে দিয়ে পুজোটা দিয়ে দিয়েছি। তাছাড়া আজকে মঙ্গলবার আছে, আর আজকে তো মঙ্গলবার আমাদের এইদিকে কি হয় যে মা মঙ্গলচণ্ডীর পুজোটা হয়, সেটা হয়। তো আমার ঘরে যেহেতু বজরঙ্গি আছে, আমি বজরঙ্গি পুজোটাই করি। আর এদিকে আমি গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিয়েছিলাম, ডিম আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, এখানে করলা আলু ভাজা করব বলে কেটে রেখেছি, আর ফুলকপি কেটে রেখেছি। সমস্ত সবজি কিন্তু ধুয়ে রেডি করাই রয়েছে। আর এখানে আমি ডিম সিদ্ধটাকে নিয়ে এর মধ্যে হালকা করে একটু হলুদ মাখিয়ে নিচ্ছি, আর ডিমটাকে চাকুর সাহায্যে একটু একটু করে কেটে নিয়েছিলাম। আজকে বানাবো ডিম দিয়ে ফুলকপির ঝোল, আর কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম করতে বসিয়ে দিয়েছি। ততক্ষণের মধ্যে ভাবলাম মশলাটা করে নিই, পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কাকে পিষে নেব। এদিকে দেখো আমার ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর ডিমগুলো কি হচ্ছিলো, কড়া থেকে তুলতে আমার ভীষণ মানে কষ্ট হচ্ছিলো। আসলে এক হাতে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে তোলা না খুব কষ্টকর, তাই আর কি বাটিটাকে এই সাইডে নিয়ে ডিমগুলোকে আমি তুলে নিচ্ছিলাম। আর আমার এই কড়াটা আমাদের কিন্তু অনেকেরই খুব পছন্দ, লাকিমণিরও খুব পছন্দ। লাকিমণি বলছিলো ছোটো ছোটো জিনিস খুব ভালো লাগে, আমারও ছোটো ছোটো জিনিস খুব ভালো লাগে, কিন্তু কি হয় এই যে খুন্তিটা অনেকটা বড় না, তাই একটু নাড়তে অসুবিধে হয়, তাই আমাকে একটা ছোট্ট মতো খুন্তি কিনতে হবে। এদিকে দেখো ডিমগুলো তুলে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ওই ফুলকপিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা ভাজা করা হয়ে গেছে, এবার এর মধ্যে পিষে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে সুন্দর করে কষিয়ে নেব ফুলকপিটাকে, দিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ি দেব, অল্প করেই দেব, কারণ আমি কাঁচা লঙ্কা গুঁড়ি দিয়েছি। আর দেবো সামান্য পরিমাণ হলদি গুঁড়ো, দিয়ে মশলাটাকে আবার নাড়ব, কষাবো প্রায় অনেকক্ষণ ধরে। মশলা কষানোর
যেন হয়ে গেছে, এবার এর মধ্যে সিদ্ধর জন্য জল দিয়ে দেবো। ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যেতে ওর মধ্যে ডিমটা দিয়ে দিয়েছিলাম। ডিমটা দেওয়ার পর 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। তো এর মধ্যে তোমরা চাইলে উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিতে পারো, আমার কাছে ছিল না তাই দিইনি। রান্না কমপ্লিট করে বাসনপত্র ছিল সেগুলো সব মোছা কমপ্লিট হয়ে গেছে, এখন বসবো খেতে। আর তোমরা ফুলকপি দিয়ে ডিম ঠিক এইভাবে রান্না করে খেয়ে একবার দেখো, খুব ভালো লাগে। তবে তোমরা চাইলে আলু দিতে পারো, যেহেতু আমি করলাতে অনেকটা আলু দিয়েছি তাই আমি ফুলকপিটায় আলু দিইনি, শুধুমাত্র শুধুই ফুলকপি দিয়ে করেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই লাঞ্চে কী কী আছে। লাল লাল ফুলকপি আলু ডিমের ঝোল, সরি আলু নেই, ফুলকপি ডিমের ঝোল, আর এখানে আছে করলা আলু ভাজা। তো চলো খাওয়া দাওয়া করে নিই। দুপুরবেলা খাওয়া দাওয়া করবার পর তো একটু শুয়েছিলাম, উঠে এত পরিমাণ খিদে পেয়েছিল তাই ব্রেডগুলোকে একটু ঘি দিয়ে ভালো করে সেকে নিলাম, আর উপর থেকে অল্প পরিমাণ আর কি চিনি ছড়িয়ে নিলাম। ছোটবেলাতে কী করতো, যখন টিফিন নিয়ে যেতাম স্কুলেতে, মা কী করতো এরকম করে ঘিকে দিয়ে ভালো করে ভেজে নিত আর উপর থেকে চিনি দিয়ে দিত। আগে সেরকম বাটার টাটা তেমন ইউজ হতো না, ঘিটাই বেশি ইউজ করা হতো। আর আমাদের বাড়িতে আমার দিদাদের গরু ছিল, তো দিদা বাড়িতে ঘি বানিয়ে আর আমাদেরকে পাঠিয়ে দিত মাঝে মধ্যে। সেই ঘিয়ের যা টেস্ট, সেই টেস্ট ভুলবার না। তো চলে এসো, তোমরা কে কে খাবে ছোটবেলার এই সুন্দর খাবার। দেখো সিকিউরিটি দাদাকে দিয়ে চিকেন আনিয়েছি, তো চিকেনটা আজকে রান্না করব বলে সেই জন্য খুব খেতে ইচ্ছে করছিল। তো চলো এটা রেডি করে নিই। সিকিউরিটি দাদাকে দিয়ে আমি মাংস কিনতে দিলাম। মাংসের মধ্যে আদা রসুন পেঁয়াজ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা একসঙ্গে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো ঘড়ির কাঁটায় প্রায় 9টার মতো বেজে গেছে, কিন্তু তবু আমি বসিয়ে দিলাম। এবার এই যো কড়াটি বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এবার এখানে আমি মাংসটা রান্না করে নেব, কষিয়ে নেব আর কি। ভীষণ চিকেন খেতে ইচ্ছে করছিল জানো বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে। তো যার জন্য বাড়িতে ছিল না, সিকিউরিটি দাদাকে দিয়ে আনতে দিয়েছিলাম। এই যে দেখো কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি, এলাচ দিয়েছি, চিনি দিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা। তো এটা হয়ে গেছে, একটু গ্যাসটা জোরটা কম করে দিয়ে আর এই যে ম্যারিনেশন করা চিকেনটা ঢেলে দেওয়া হয়ে গেছে। এবার সুন্দর করে ঢাকা চাপা দিয়ে দিয়ে কষে নেব। এই যে দেখো বন্ধুরা লাল লাল চিকেন আমার রেডি হয়ে গেল, বেশি টাইমও কিন্তু লাগলো না, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো চলো এটাকে এবার সার্ভ করে নিই, কেমন হয়েছে অবশ্যই কিন্তু বললো আমাকে। রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালে আমি, খুব সুন্দর কালার এসেছে, নিশ্চয়ই খেতেও ভালো হবে। যদিও আমি এখনো খাইনি, তবে খাওয়া দাওয়া করে এবার শুতে যাবো, আর এখন ঘড়ির কাঁটায় 10টা বেজে গেছে। তো ফোনটা খোলার সঙ্গে সঙ্গে আমি একটা নিউজ দেখলাম, যেটা হচ্ছে এপি ব্লগকে নিয়ে আমি বলবো। এপি ব্লগে প্রিয়াদি আসলে ভীষণ আর কি একটা এর মধ্যে রয়েছে, ওনার বাচ্চাটার আর কি তোমার থ্যালাসেমিয়া রোগ রয়েছে। তো যার জন্য ওনার একটু সমস্যা হয়েছে, ওনার বোন মারও অপারেশন করতে হবে বা বোন মারও আর কি নতুন করে দিতে হবে। তো তার জন্য অনেক টাকার প্রয়োজন, যেটা হচ্ছে অনেকটা কোয়ান্টিটি আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য, 50 থেকে 40 লাখ টাকা থেকে 50 লাখ টাকার মধ্যে। তো ওনার কাছে অতটা আর কি পুঁজি নেই, যার জন্য উনি সবার কাছে একটু সাহায্য চেয়েছেন। তো আমাদের প্রত্যেকেরই একটু একটু করে সাহায্য করাটা দরকার, আমি চেষ্টা করব আমার সাধ্যমতো দেওয়ার। আর তোমাদের প্রত্যেককেই বলছি ওনাকে একটু সাহায্য করো। ওনার হচ্ছে এপি ব্লগ নাম চ্যানেলে, ওনার চ্যানেলে গিয়ে দেখবে উনি ফোনপে দিয়ে রেখেছেন, মানে পেটিএম দিয়ে রেখেছেন, ওর মাধ্যমে তোমরা 30 টাকা 40 টাকা 50 টাকা যেমন পারবে তেমন দিতে পারো। আমাদের কাছে একটা ছেলের হাসির থেকে বড় কিছু হয় না, আমরা বাড়িতে বসে মাছ মাংস ডিম এটা সেটা খেতে পাচ্ছি, কিন্তু একটা বাচ্চাকে আমরা যদি 50 টাকা দিয়ে আমরা তাকে আর কি ভালো রাখতে পারি বা সুস্থ রাখতে পারি, তার থেকে বড় জিনিস হয় না। আমরা যদি 50 টাকা দিয়ে তার মায়ের মুখের হাসিটা দেখতে পারি তার বাচ্চাটাকে নিয়ে, তার থেকে বড় জিনিস আর কিছু হয় না। তো আমি চেষ্টা করব আমার সাধ্যমতো দেওয়ার, তোমরাও চেষ্টা করো তোমাদের সাধ্যমতো দেওয়ার। একটা মায়ের কাছে তার সন্তান ফিরে আসুক সেটাই আমরা চাই, এবং সুস্থ সবলভাবে থাকুক সেটাও আমরা চাই। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এতটুকুই, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। রাধে রাধে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।